হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে জাহাজ বিদেশ থেকে আসা মাদার ভেসেল পোর্টে কীভাবে প্লেস করে। আমরা এখন আছি চট্টগ্রাম বন্দর 6 নম্বর জেটি, 6 এবং 7 নম্বর জেটি। এই তো এখানে বিশাল একটি কন্টেনার জাহাজ প্লেস করতেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। মূলত আমরা এখান থেকে আসছি ডালাই মাল নেওয়ার জন্য, বা একটা স্লাক্স ক্লিংকার একটা প্রোডাক্ট নেওয়ার জন্য আসছি, যেটা ক্লিংকারের সাথে দেয় স্লাক্স। সো আমরা এখন আসি রয়্যালের একটা শিবে, বাংলাদেশি কোম্পানি। তো এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, বিদেশি জাহাজ, জাহাজটা সামনে চালাইছে। সো আপনাদেরকে দেখাচ্ছি বিশাল এই ট্যাক বোটটির মাধ্যমে জাহাজটি প্লেস করা হয়। সো মাদার ভেসেলের ইঞ্জিন খুবই কম চালায় এটি, জাহাজটি দেখতে অনেক সুন্দর। মূলত প্লেস করে কান্ডারের মাধ্যমে। সো এটা হচ্ছে আমার জাহাজ, আমি নিজে জাহাজ থেকে লোড করতেছি মাদার ভেসেল। আর আমার জাহাজ, আমি দাঁড়িয়ে আছি লাইটারের জাহাজ। সো দেখতে পারতেছেন জাহাজটি প্রায় ফিলেজ হয়ে গেছে, অল্প কিছুক্ষণের ভিতরে জাহাজটি ফিলেজ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, অল্প কিছুক্ষণের ভিতরে জাহাজটা ফিলেজ হয়ে যাবে, আপনাদেরকে দেখাচ্ছি বিশাল এই টাক বোটের মাধ্যমে বিদেশি জাহাজগুলো ফ্লেস করা হয়। সো ট্যাগবোট ছাড়া জাহাজ ফ্লেস করতে পারে না, কারণ হচ্ছে শিপের অনেক গতি থাকে। সো গান ব্যাগার করে জাহাজ ফ্লেস করা অনেক কষ্ট, দেখতে পারতেছেন। আরেকটি জাহাজ আসতেছে, আমি দেখতেছি তবে ক্যামেরা ক্লিয়ার না, যেহেতু কুয়াশা পড়তেছে। 12টার দিকে মোপেন চলে, বর্তমানে এখন জোয়ার চলতেছে কর্ণফুলিতে। তো বিশেষ করে জোয়ারে জাহাজগুলো ফেলেস হয়, মাদার ভেসেলগুলো। সো জোয়ার অবস্থায় বাইরে হয়ে যায় আবার। তো সামনে যাচ্ছি, সামনে যা আপনাদের দেখাচ্ছি আমার জাহাজটি কীভাবে লোড করা হয়। তো চলেন সামনে চলে যাই। এটা হচ্ছে আমার জাহাজ, লাইটার জাহাজ। আর এটা হচ্ছে মাদার ভেসেল, বিশাল মাদার ভেসেল। আমরা সামনে অংশে আছি, এখনও পিছনের অংশ এটা। আর এগুলো হচ্ছে স্ল্যাক্স, যেটা আগে বললাম এটা ক্লিংকারের সাথে দেওয়া হয়। স্ল্যাক্সটা মূলত বিদেশ থেকে আসে, তো প্রায় পিছনে হ্যাঁ লোড হয়ে গেছে, যেহেতু আমরা গত কালকে রাত্রে লাগাইছি। তো মাঝে মাঝে অনেকগুলো মাল পড়ছে, আমাদের আরও 3-4 ঘন্টা লাগতে পারে। তো এ হলো অবস্থা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।